পূজোর মুখে দুর্নীতিকাণ্ডে তদন্তে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পর এবার স্ক্যানারে রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সুপার সানডেতে কার্যত টি টোয়েন্টির ধাঁচে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাসহ একাধিক পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালালো সিবিআই। কিন্তু কিভাবে পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেল তাদের নাম? স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে কার্যত কেঁচো খুঁড়তে কেউটের মতোই পুরসভায় নিয়োগ দুর্নীতির আঁচ পেয়েছিলেন তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, 19 মার্চ প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের সল্টলেকের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গেছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়নশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ দুর্নীতির ব্যাপ্তি বোঝাতে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে উঠে আসে বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফার প্রসঙ্গ। ইডি সূত্রে দাবি করা হয়, বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়নশীল। রীতিমতো রেট বেঁধে পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রির তালিকা প্রকাশ করেছিল ইডি। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছিল রেড চার্টের প্রসঙ্গ। আবি আপনে এক দিন এক দো দিন পহলে মিডিয়া মে আই রিপোর্ট দেখি হোগি, অখবারো মে টিভি পে কাফি কুছ দেখনে কো মিলা। এক রাজ্য কি উসমে চর্চা হ্যায়, এক রাজ্য মে ক্যাশ ফর জব, कैश फॉर जॉब के घोटाले की जांच में जो बातें बाहर निकल करके आई हैं वो मेरे देश के नौजवानों के लिए बहुत बड़ा चिंता का विषय लेकर आई है। नौकरी सरकारी चाहिए तो हर पद के लिए, जैसे होटल में आप खाना खाए जाए और रेड कार्ड होता है ना, हर पद के लिए रेड कार्ड है। গত 21 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে এফআইআর করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। 12ই মে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করবে সিবিআই। পাশাপাশি রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চে নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হয় তাদের। পরে ওই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি। অয়নশীলের বাড়ি থেকে তো রেড চার্ট পাওয়া গেছে যে কোন চাকরির জন্য কত টাকা, তাতে তো পৌরসভার নাম জলজল করছে। তুমি যদি বলো অয়নশীল, তোর সঙ্গে মতিশীলের যোগাযোগ আছে, যিনি রামকৃষ্ণের বন্ধু ছিলেন, মতিশীলের ঠাকুর বাড়ি, তাহলে মতিশীলের বাড়ি যাও রেড হোক, তাই না? অয়নশীল মতিশীল, এখন যদি শীল আর ঝিল দেখে তোমরা আসো তাহলে তো খুব মুশকিল। আমার সঙ্গে এসব কোনো কারবার ফারবার ছিল না। শিক্ষক ও পুর নিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, উভয় কেলেঙ্কারিতে একই ব্যক্তি যুক্ত, অয়নশীল এর মধ্যে কমন লিঙ্ক। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই এর তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন খারিজ করে একথা জানিয়েছিল সুপ্রিম কোর্টও। শিবাশিস মৌলিক, ইন্দল দে, এবিপি আনন্দ।